কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আতাউর রহমানের ছেলে আলামিনের পূর্ব শত্রুতার জেরে 30% আবাদি জমির মরিচ গাছ বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আলামিন জানান, আমার প্রতিবেশী মৃত রহিম সর্দারের ছেলে কামাল সর্দারের নেতৃত্বে তার ভাই ইমতাজ ভাসান সর্দার আমার আবাদি জমির মরিচ ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই আবাদিটি আমার 1 বছরের কষ্টের ফল, আবাদে প্রায় 60,000 টাকা খরচ। এ বিষয়ে সাধারণ কৃষক জানান, যেভাবে আলামিনের ফসল নষ্ট করা হয়েছে এ বিষয়ে সঠিক তদন্ত করে যদি বিচার না হয় তাহলে সাধারণ কৃষক আবাদ করতে ভয় পাবে। এ বিষয়ে ইমতাজ আলী জানান, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন, আমরা সঠিক তদন্ত করে বিচার চাই। এ বিষয়ে দৌলতপুর পুলিশ জানান, থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জমি আমার 18 কাঠা জমিতে প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। তো আমার মরিচে কেবল ধরা পাকড়া লাগছে, আর এই টাইমে প্রায় ফজরের নামাজের পরপরই আইসি ঘাস মারা বিষ দিয়ে আছে মরিচ পোড়াই দিচ্ছে। কারা পোড়াই দিচ্ছে? তো পোড়াই দিচ্ছে বলতে গেলে আমাদেরই পার্শ্ববর্তী তিনজন, যেমন মোহাম্মদ কামাল ইসলাম, কামাল সর্দার, ভাসান সর্দার আর ইন্দু সর্দার। আপনি চাচ্ছেন কে? এখন আমি চাচ্ছি এর সুষ্ঠু বিচার। এই যে ফসলটা পুড়িয়ে দিয়েছে বুঝছেন, 1 বছর কি ফসল, এতে ধরেন প্রায় 60-70,000 টাকা খরচ হয়েছে। আর সাইডে আমারও পানের বরজ আছে, যদি ইয়ার যে এর বিচার না হলে আমাদের বিচার আবার কী করে হবে? এর বিচার আমরা সুষ্ঠু ভালোভাবে বিচার চাই আমরা। যদি বিচার না হয় তাহলে আমারটা কাল ক্ষতি হতে পারে বুঝছেন। তাহলে চাচ্ছেন কি আপনারা? জি আপনারা সুষ্ঠু বিচার চাচ্ছি বুঝছেন, এর জন্য ওটিভাবে তদন্ত করি আমরা, এর সুষ্ঠু বিচার আমরা চাই বুঝছেন। বিচার চাই আমরা কৃষক, মাঠে ফসল আবাদ করি যদি শান্তি শৃঙ্খলায় যদি আর শান্তিকে যদি আবাদ না করতে পারি তাহলে কীভাবে আমরা চলব, কী খাবো? ছেলেটা খুব কষ্ট করে মরিচটা তৈরি করেছিল বুঝছেন, তো মোটামুটি ধরেন খুব ক্ষতি হয়েছে। হ্যাঁ, এর বিচার হওয়ার দরকার পারে বলেন, আমারও হতে পারে, সুষ্ঠু বিচার না হলে তো হবে না, সুষ্ঠু বিচার চাই আমরা। আপনাদের বিরুদ্ধে যে আলামিনের জমিনের মরিচ গাছ পোড়ানোর অভিযোগ হচ্ছে, এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? বক্তব্য আমরা মরিচ বিষয়ে তো আমরা কিছুই জানি না, মাঠে গিয়েছি, বিশেষ করে আমার কথা বলছি আর কি, আমরা সকলেই এইভাবে মাঠে গিয়েছি ঘাস কাটতে, ঘাস কাটতে যাই, ঘাস কাটতে আইসে বাড়ি আসা পর বেলা 8-10টা পর শুনছি নাকি তার মরিচ পুড়িয়ে দিয়েছে, এই শোনা, তারপরে আর আমরা কিছু জানি নি। ওদের থেকে পূর্বের কোনো গ্যাঞ্জাম আছে? পূর্বের গ্যাঞ্জাম আমার সাথে এমন কি নাই, আবার আছে গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম হলো এই, গত বর্ষাতে আমার একটু পারিবারিক পত্নী গোলমাল হয়েছিলো, পত্নী ওদের সাথে পত্নী গোলমাল হয়েছিল, সেই গোলমালই আর কোনোই নাই। তাহলে এ বিষয়ে আপনাদের কিছু জানার নাই বক্তব্য? না।